বন্ধুরা আমি কল্যাণ আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন গাছগুলো কতটা সজীবতা ফিরে পেয়েছে এবার কিন্তু এদের ফুল দেওয়ার সময় হয়েই এসেছে এই বর্ষা পড়বে বর্ষা থেকেই দেখবেন নতুন কচি কচি পাতার দেখার সন্ধান মিলবে এবং এরপর থেকে কচি কচি পাতার ডগাগুলো থেকে সুন্দর কুড়িও চলে আসবে দেখতে পাচ্ছেন গাছগুলি থেকে দেখুন কত গা থেকে সুট বেরোনো শুরু করেছে বৃষ্টির জল দু একবার পেতেই এরা পুরো একদম মেতে গেছে কিন্তু শুধু বৃষ্টির জলকে যদি আপনারা গাছের গোড়ায় দিই বা গাছের স্প্রের মাধ্যমে দিয়ে থাকি তাহলেও তো আর হবে না গাছকে অনেকটা তার সজীবতা ফেরাতে কিছু জিনিস আমাদেরকে দিতে হবে সেরকমই পাঁচটা জিনিসের কথা নর্মাল পরিচর্যার ক্ষেত্রে বর্ষাকালে আপনাদেরকে দেখাবো আমি যেভাবে আপনাদেরকে রুটিন পরিচর্যা দেখাই ঠিক তেমনই রুটিন পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাছগুলি থেকে কিন্তু কচি কচি দেখুন পাতা বের হচ্ছে এবং নতুন নতুন প্রচুর সুটে ভর্তি হয়ে গেছে গাছ দেখুন এই গাছটিকে দেখুন কি পরিমাণে গা থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর স্যুট বেরিয়ে আসছে এরও তাই অবস্থা এরও দেখুন এই গাছটা কি অবস্থা ছিল সেই গাছটা আস্তে আস্তে দেখছেন গা থেকে দেখুন কত স্যুট বেরিয়ে আসছে স্যুট বেরোনো মানে কি এ ঝাঁকড়া হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে কুড়ি এসে যাবে গাছটিতে আর এই গাছটিতে তো বলার কিছু নাই এ কন্টিনিউ ফুলও দেয় আপনারা সকলেই জানেন যে কি পরিমাণে ফুল দেয় তো এই পরিচর্যাগুলোর মধ্যে পাঁচটা পরিচর্যা আপনাকে এই সময় জবা গাছগুলির ক্ষেত্রে করতেই হবে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট জবা গাছে এই বর্ষার আগে একবার রুট ট্রিটমেন্ট করে দেবেন রুট ট্রিটমেন্ট কী কী দিয়ে করবেন আশা করি সকলে জানেন তবু বলে দিচ্ছি হিউমিক অ্যাসিড রুট হরমোন ম্যাগনেশিয়াম সালফেট এবং ফাঙ্গিসাইড দু গ্রাম করে নিয়ে গাছের গোড়াতে মানে এক লিটার জলে গুলে দুশো এমএল বা দেড়শো এম বা একশো এম যতটা পারবেন গাছের গোড়াতে দিয়ে দেবেন সেটা হলো রুট ট্রিটমেন্ট এবারে আমরা জানি সকলেই যে আমাদের গাছকে ভালো রাখে অর্থাৎ মাটিকে অ্যান্টিফাঙ্গাল রাখে কে নিমখোল তো আমরা কি করব প্রত্যেকটি গাছের ক্ষেত্রে ঠিক এই পরিমাণ নিমখোল আমরা গাছে দিয়ে দেবো এইভাবে গাছের গোড়াতে দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে গাছের গোড়ায় দিয়ে দেবো নিমখলটা কি আপনাদেরকে বলেই দিলাম এটা পুরো অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে তো চলুন এবার দেখে নিই যে এই যে গাছগুলি কচি কচি স্যুটগুলো বার করছে সেই স্যুটগুলো থেকে ভালোভাবে পাতাগুলো সুন্দর সতেজ হবে কিভাবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এনপিকে কুড়ি 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 আপনাকে অবশ্যই একবার গাছে ব্যবহার করতে হবে প্রত্যেক সপ্তাহে এবার এই যে গাছগুলিতে ভালো গ্রোথের জন্য যদি আপনার কাছে এটা থেকে থাকে যদি থাকে তবে দেবেন নাহলে না দিলেও চলবে সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি নয় কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশের গ্র্যানুয়েল কটা করে দেবেন অন্তত চার থেকে পাঁচটা করে দেখুন আমি দিচ্ছি চার থেকে পাঁচটা করে বেশি নয় কিন্তু বন্ধু একদম কম একদম কম পরিমাণে অর্থাৎ চার থেকে পাঁচটি করে দানা এদের দিয়ে দিতে হবে যদি থাকে দেবেন নাহলে এটা না দিলেও চলবে আর জবা গাছে কি কী পরিচর্যা করবেন আপনারা সকলেই জানেন যে জবা গাছ সিউইড লিকুইড সিউইড গ্র্যানুয়েল এগুলো খুবই ভালোবাসে আর জবার স্পেশাল ফার্টিলাইজার তো কোনো কথাই হবে না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো জবা গাছে কী করবেন স্পেশাল ফার্টিলাইজারটা দেওয়ার পাশাপাশি আপনি জবা গাছে সিউইডটাকে স্প্রে করবেন এটা কিন্তু একদম ভুললে চলবে না যে সিউইডটা দেবো না এটা করলে হবে না প্রত্যেক পনেরো দিন অন্তর সিউইড গাছে স্প্রে করতেই হবে তবে গাছের গ্রোথ ভালো হবে আর এই গাছটিতে নিমখল এবং দশ ছাব্বিশ দেওয়ার পাশাপাশি গাছে কিন্তু টাইম টু টাইম ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিতে একদম ভোলা চলবে না যদি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দিতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু বন্ধু এক তো পোকার আক্রমণ হবে কারণ কচি কচি পাতা এখন বের হচ্ছে আর দ্বিতীয় কি সমস্যাটা হবে বলুন তো ফাঙ্গিসাইড না দিলে পাতা কালো হয়ে যাবে পাতা পুড়ে যাবে শিকড় নষ্ট হয়ে যাবে তাহলে আমরা এই কয়েকটা জিনিসকে যদি মাথায় রাখি তাহলে সুন্দরভাবে জবা গাছ করা যাবে এবং জবা গাছের একটি স্পেশাল ফার্টিলাইজার আছে যেটার একটু বেশি দাম বলে বলতে পারি না সকলকে তো আপনারা সেটা কিনতে পারেন যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো সেইটা শুধু যদি দিয়ে দেন তাহলে আপনাকে এই হাজার রকম খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না শুধুমাত্র সেটাই গাছের গোড়ায় এক মুঠো করে দিয়ে দেবেন এক মাস আর কোনো খাবার লাগবে না গাছের গ্রোথ হবে দেখার মতো ঠিক যেমন আমার এই গাছটি এই গাছটি দেখুন দেখতে পাচ্ছেন কী হারে গ্রোথ গাছটিতে কী হারে ফুলও হয় দেখিয়েছি আপনাদেরকে ভিডিওতে তো এই গাছটির মতো ঠিক গ্রোথ দাঁড়াবে তিন মাসের গাছে গ্রোথ দেখুন ওই শুধু এক মুঠো দিয়ে টেস্ট করে দেখেছিলাম দারুণ সুন্দর তাহলে আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওজ